দেখা দিকার বাং জন্মের প্রথম শুভক্ষণ। হে কবিগুরু তথা গীতাঞ্জলির স্রষ্টা, তুমিই আমাদের দিকদ্রষ্টা। অচলায়তন হতে বীর পুরুষ, তুই বিঘা জমিন, তোমার সৃষ্টি অপরিসীম। তুমি বলেছ চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, হেতা গৃহের উপাশীর। আপন প্রাঙ্গণতলে দিবসে সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তোমার লেখা গানে এক হয় ভারত বাংলাদেশ, তাই তো সেটাই নাই তো কোনো হিংসা দুঃখ ক্লেশ। আমার লেখনীতে তুমি বর্তমান, বাঙালি হৃদয়ে তুমি বিদ্যমান। বাঙালির মনে কবিগুরু তুমি ছিলে নবীন, সেটা কখনো হবে না। বাঙালির কাছে কবিগুরু তুমি খুবই আপন, জন্মদিনে সুখ রইল আমার শ্রদ্ধা গেল। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওরে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। প্রণাম তোমায় মৃত্যুঞ্জয়, দুই বাংলার জাতীয় সঙ্গীতে আত্মপ্রান্তে তোমাকে পাই, জনগণ মন সোনার বাংলা সকলে মোরা এক সুরে গাই, গল্প নাটক গান প্রবন্ধ উপন্যাস বা কবিতা সবেতেই তোমার জুড়ি মেলা ভার, গীত বিতান হতে সঞ্চয়িতা, আবেগ প্রবণ বাঙালির মনে সর্বদা তুমি রবে নীরবে, বঙ্গমাতার মানস পুত্র বাঙালি তোমায় যেতে না দেবে, সুখ দুঃখ আনন্দতে আমার হৃদয় তোমার আপন, হে কবিগুরু তোমার পদতলে সহস্র কোটি শ্রদ্ধা জ্ঞাপন, তোমার উদাসীন পাঠিকা আমি সাধারণ মেয়ে নির্ভয়, আজি 25শে বৈশাখে প্রণাম।